কালবৈশাখীর ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে আগরতলা শহর। শনিবার সন্ধ্যের থেকে কিছুক্ষণ পরপর শুরু হয়েছিল ঝড় বৃষ্টি, রবিবার সকালেও আসে তুফান। এদিন সকাল 8:30 নাগাদ জিবি হাসপাতালের মেন গেটের সামনে ভেঙে পড়ে প্রায় 50 বছরের পুরনো এক বড় গাছ। গাছ ভেঙে পড়ে সকালবেলা প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় জিবি হাসপাতালের মূল প্রবেশদ্বারটি। বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবাও। গেটের সামনে দোকানগুলির টিনও ভেঙে পড়ে। গাছটি গোড়ার মাটি খসে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তবে গুরুতরভাবে আহত হয়নি কেউ। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ করা হচ্ছে। আটটা 8:30 সময় গাছটা দিয়ে একটা তুফান আসে আমাদের দোকানের যদুর মিস্ত্রি মানের সামনে। বড় একটা গাছ হতো, এই গাছটা লইয়া করছে তিন টুন বাইঙ্গা মানুষ টুনুষ বেতা পাইছে, অল্প বেশি পাইছে না ঘর করতে রক্ষা। আপনি দেখা যায় তার তার সিরা চিরা যে অবস্থা, গাড়িগুলো বাবু বড় তাবার আসতো না, গাড়ি থাকলে গাড়িও বাঙালি চার চারটা গাড়ি থাকে সব সময়। মানে কোনো কেউ আহত হয়েছে না? আহত একটু অল্প একটু লাগছে, বেশি কোনো বেতা পাইছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আগরতলা পুর নিগমের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেন তারা। যখন বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি, এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি। মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, রুট ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের কাছে কে খবর দেয়? কে আমাদের? আমাদের কবিতার স্যার বাবু খবর দিয়েছে, ইনচার্জ পাঠিয়েছে আমাদেরকে। আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হতে? আধা ঘন্টার ভিতরে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। রবিবার সকালে কালবৈশাখীর ঝড়ে বিদ্যুৎ পরিষেবা তাৎক্ষণিকভাবে ব্যাহত হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মতৎপরতায় পরবর্তী সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়েছে আগরতলা শহরে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।